Police Fight. আমরা পিছিয়ে যাব বেশ কয়েকটা বছর, সাল 2007। গাইঘাটা থানা এলাকার শ্যামবর্ণা আদিবাসী মেয়ে রাহালা মুন্ডাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় সদ্য যৌবনে পা রাখা এক বাঙালি যুবক সন্দীপ দাস। রাহালা রূপে মুগ্ধ সন্দীপ রাহালাকে প্রায় প্রত্যেক দিনই অনুসরণ করে তাকে দুদণ্ড দেখবে বলে। অনেক কিছু বলতে চায় কিন্তু সাহস করে উঠতে পারে না। একে অপরকে দেখা, চোখের ভাষা, পড়া বোঝা সবই হয় কিন্তু মুখ ফোটে না। ওই দেখ একটা ছেলে তোহার দিকে কেমন তাকায় আছে, দেখ কালো আসছিল জানিস। মন্দিকে কেন তো কাই আনছে বলতো, তোর প্রেমে পড়ছে আবার কি? প্রেমে পড়ছে সব কম ল। আরে ছেলেটা হিন্দু ঘরের না বোধ হয়। এ তোমরা তো খেলো, চল তো ওর কাছে জিগাই ওরে। কেন এখানে আর কি দেখছে, চল তো। আয়াং বাবা বিঞ্জি আয় গরিবের নুচি চাই, আয়াং বাবা বিঞ্জি আয় গরিবের নুচি চাই। ওই দেখ ওই দেখ এখানেও কেমন তুহার দিকে থা করে তাকিয়ে বসে আছে। উহার মতলবটা কি বলতো? কি আবার তুই এটা দেখছে আবার কি? লালা মুখে লয় তো কে দেখছে? একেবারে না, মোর কেন দেখবে? আমার কি আর তুহার মতো রূপ আছে নাকি? বাজে কথাটা বলিস লাই। বাজে কথা কি বললাম রে? রূপ ধুয়ে কি জলটো খাবে? আহ কেন তা বলছিস, এখান কিন্তু বেশ দেখতে। বাজে কথাটা লা বলে তাড়াতাড়ি চল। তোমার কি
কিছু বলার আছে বলবি? ওর কোনো দরকার তো নাই। উহার তো দরকার আছে বোধহয়। উহার দরকার উহাকেই বলতে বল। আমার কিছু বলার ছিল। ভুল, তুমি রাহালা মুন্ডা। ওর নামটা তো জানিস, এখন কি জানতে তো চাস? ওর বাপের নাম তো জানি, দশরথ মুন্ডা। বাহ, ওর লাড়ি নক্ষত্র সবই দেখছি তোর জানাটো আছে। আমার নাম সঞ্জীব দাস, আমার বাবার নাম। থাক, তোর বাপার নাম তো জেনে আমার কোনো কাজ। এখন বল, তুই তো অনেকদিন ধরে দেখছি তোমার পিঞ্চুটা নিয়েছিস। মানে আমার তোমাকে খুব ভালো লাগে, তুমি খুব ভালো। আমি ভালো? তবে তোর কি? না, আমার কিছু নয়, তবে তুমি খুব ভালো তাই বললাম। আমি ভালো হইলে তোর কি কোনো লাভ তো আছে? এভাবে কথা বলছো, এভাবে কথা বললে তো কোনো কথাই বলা যায়। আচ্ছা বল, দেখো তুমি খুব ভালো, তোমাকে না আমার খুব ভালো লাগে। এই কথাটা অনেকবার শুনেছি, এই কোনো নতুন কিছু বল। আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি রাজি? কি যা বলছিস, ভেবে চিন্তে বলছিস তো? এতে ভাবার কি আছে, এখন তো তুমি ভাববে। দেখো আমি জানি হঠাৎ করে কিছু বলা যায় না, তুমি সময় নাও, আমি অপেক্ষা করতে রাজি আছি। তুমি ধীরে সুস্থে আমাকে জানালেই হবে। হ্যাঁ আসছি। ভঙ্গকার দর্শর নেকশন রাজর নমায় কারাম টঙ্কানু চলে বারে নমায় কর্মা ধর্মাকে আখরি তেইদা তেঙ্গা লাগদম নেকশন রাজর নমায় কারাম টঙ্কানু চলে বারে। দর্শর সাত ভয়ার রাচার সাত কারাম গাড্ডার। ওই দেখ
একটা ছেলে তোহার দিকে কেমন তাকায় আছে দেখ। কালো আসছিল জানিস, লাল পাহাড় কে রাজি এই তো কিছুক্ষণ তুমি নাচছিলে, তোমাকে না নাচের সময় খুব সুন্দর দেখাচ্ছিল। কেনে এখন বুঝি ভালো লাগছে নাই? না না তা নয়, এখনো খুব ভালো লাগছে, তবে যখন নাচছিলে তখন অন্যরকম লাগছিল, খুব সুন্দর লাগছিল। ওরা হাড়িয়া খাচ্ছে। কেনে তুই খাবি? না আমি খাই না, তুমি খাও। ওদের পরবটাতে ওদের ঘরটাতেও তো এইসব হয়, আসলে তুই তো এইসব খাইস না তাই তোর কাছে ওরকম লাগছে। আমি হাড়িয়া খাবো না, একটা অন্য জিনিস খাবো। কি? আমাকে লাইটটা দে, কাল দেখা করবে। ওদের এই সম্পর্কটা তোহাদের বাড়ির কেউ মিনে লিবে খাই রে? মুড়া আদিবাসী, তোরা বঙ্গালি বুটে, তোমার বাড়িতেও কি মেনে নেবে? জানি না, তবে ওদেরকে যেভাবেই হোক মানাইতে হবে। আমিও আমার বাড়িতে বোঝাবো। যদি মুখে মেনে না লায় মু তোকে ছাড়া বাঁচবো খাই রে? আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না রাহালা, তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আমার বাড়িতে বোঝাবো, বাবা মা ঠিক বুঝবে, যদি না বোঝে আমরা বাড়ি ছেড়ে দেবো। তোমাকে যে খান্টোতে রাখবি মো তোর সাথে সে খান্টোতে থাকবো, মোরা দুজনে একসাথে আয়টো করবো। মোদের চিন্তাটো কিসের বল? যদি পাড়া প্রতিবেশী আমাদের এক ঘরে করে দিতে চায় আমরা আমরা অনেক দূরে চলে যাব। তুই শুধু মোর শুনতে এটো থাক, মোর কাউকে ডরি লাই রে, কাউকে ডরি লাই। আমি তোমার সাথে থাকবো রাহালা, আমি তোমার সাথে থাকবো। এবার তোর বাড়িতে জানা অনেক তো প্রেম করস, এইবার বিয়ে খান সাইরো দেহি। হি বাড়িতে জানাইতে হবে, কিন্তু মু ভাবছি বাড়িতে জানাইলে মা বাবা তো কি বলবে? এখন তো বাপ মা দাদা কি বলবে ভাইবার লাভ নাই, প্রেম তো ভালোই করছো, এখন কি
পিছিয়ে আসাটা ঠিক হইবে। আর সন্দীপ যখন এগে এসেছে অন্য জাতিতে বিয়ে করতে, তোহার অসুবিধাটা কোথায়? মোর কোনো আপত্তি লাই রে, মোর কোনো অসুবিধাটাও লাই। বুঝলে কি, তুমি একটা আদিবাসী মেয়ের সঙ্গে বিয়ে করবে, এ কথা তুমি মুখে আনতে পারলে? আমি রাহালাকে ভালোবাসি। এখনই করে চলো আমার ভালোবাসা। এ তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না মা, আমি সুস্থভাবে কথা বলছি। ওগো ওগো শুনছো? হ্যাঁ, ওরা না ওরা নিশ্চয়ই খোকাকে দুধ ত্যাগ করেছে। এসব পিতা তোদের খুব ভালোভাবে জানা আছে। ওরা কোনো জড়িবুটি খাইয়ে ওর মাথাটা খেয়েছে। ওরা তো সারাদিন জলে জঙ্গলে ঘুরে বেড়ায়, নানান রকম গাছ গাছালি ওরা চেনে। শুনেছি বশীকরণ গাছে শিকড়ে রস খাইয়ে মানুষকে ভেড়া বানিয়ে দেয়, উঠতে বলে ওঠে, বসতে বলে বসে। আ ভগবান, আমারে কি হলো গো, আমারে কি মা, কি আজে বাজে কথা বলছো? যাকে চেনো না জানো না তার সম্বন্ধে কেন উল্টো পাল্টা বলছো? ওরা জঙ্গলে জঙ্গলে ঘোরে, যাও না যাও কাছেই তো থাকে, গিয়ে খোঁজ নিয়ে এসো। না, কোনো খোঁজ নেবার দরকার নেই, ওরা নিজু জাত, ওদের সঙ্গে আমাদের আচার আচরণ কোনো কিচ্ছু মিশায় না। বাজে কথা বলো না, মানদাতা মর ধ্যান ধারণা নিয়ে কারো সম্মুখে খারাপ কিছু বলো না। ওরা ছোট লোক, ওরাও তো ভাবতে পারে যে আমরা ছোট লোক, আমাদের সাথে বাংলাদেশের সাথে ওদের কিছু ধ্যান ধারণা মেলে না, ওরা আমরা ফালতু। না, ওরা কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না, শুধু তুমি কি ভাবছো সেটাই আমার ভাবনা বিষয়। আচ্ছা, তুই কি আর কোনো মেয়ে পেলি না? হ্যাঁ, আমাদের জানাশোনা কত মেয়ে আছে, আমাদের হাতে অনেক মেয়ে আছে। তাছাড়া আমাদের আত্মীয় স্বজনের হাতে অনেক মেয়ে আছে। তুই যদি বিয়ে করতে চাস তা বল না, আমি ওদের সাথে আলোচনা করে একটা সুন্দর তোর মনের মতন মেয়ে খুঁজে বার করি। হ্যাঁ বল। না মা, আমি রাহালাকে ভালোবাসি, আর যাকে ভালোবাসি তাকে বিয়ে করে ঘরে আনতে চাই। আমি রাহালার জন্য 2 বছর অপেক্ষা করতে পারতাম, কিন্তু ওর বাড়ির লোক অপেক্ষা করতে রাজি নয়। যাক না, যাক, ওদের মেয়ে, ওরা যা ইচ্ছে তাই করুক, দেখ না অন্য জায়গায় বিয়ে দিক না। না মা, আমি রাহালাকেই বিয়ে করবো, রাহালা আমাকে ভালোবাসে। না, ওই ছোট লোকের মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে দেবো না, আমাদের একটা সমাজ আছে, সংস্কার আছে। আচ্ছা, ওই ছোট লোকের মেয়ের সঙ্গে তোর যদি বিয়ে হয় আমাদের কোনো মান সম্মান কিছু থাকবে? কী সব উল্টো পাল্টা কথা বলছো বাবা, কাদেরকে ছোট লোক বলছো? ওরা আদিবাসী, এই মাটির সাথে তো নারীর টান। দেখো আমার মুখ খুলিও না, বললে না অনেক কথা বলা যায়। বোকা, মানিয়ে নিতে পারছো না মেনো না, তবে সম্মান দাও, তবে সম্মান পাবে। কি তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? তোমার কাছ থেকে আমাকে জ্ঞান অর্জন করতে হবে? আমি জ্ঞান দিচ্ছি না বাবা, আমি খালি ছোট লোককে বড় লোককে সেটা বোঝানোর চেষ্টা করছি। শুনেছো তোমার ছেলের কথা? ও ওর বাবাকে অর্থাৎ এই প্রবীর দাসকে জ্ঞান চক্ষু দিচ্ছে। আমার যা বলার ছিল বলা হয়ে গেছে, আমি রাহালাকে বিয়ে করব। শোনো, তুমিও শুনে যাও, আমাদের অমতা তুমি যদি বিয়ে করো এ বাড়িতে তোমার কোনো জায়গা হবে না। খোকা, মা রাহালা আজ কাজে যায় নাই মা? না কেন, শরীর খারাপ নাকি? না না, ঘরে শুয়ে আছে, রাগ করে কাজে যায় নাই। কেন? ও ধরে কান্নাকাটি করছে। কি হয়েছে ওর? আরে একটা বাঙালি ছেলের সাথে প্রেম করছে, বিয়ে করবে, আমি মালা করে দিস। ছেলের বাড়ি কি মালবে? আরে ছেলের বাড়িতে মালবে কি মালবে নাই, তাহলে আমার জানার দরকার নাই, আমাদের সমাজ মালবে নাই। তুমি মানবে কি? না, সকাল থেকে কত করে বুঝালাম, তোর বোন শুনছে একলা, ওই ছেলেটাকে বিয়ে করবে, সে কারোর কোনো কথাই শুনবে না। কতদিন ধরে চলছে এইসব? কি করে জানবো, আজ তো বললো শুনলাম। কি নাম ছেলেটা? সন্দীপ দাস। তুই চিনিস? চিনি বলতে মুখ চেনা, কোথা হয়নি কখনো, আজ রাহালা বলল তাই জানলো ওই ছেলেটাকে। বাবা তুমি এসব নিয়ে ভেবক লাই, তুমি মানিয়ে লাও, রাহালা আমাদের একটাই বোন, ও যেখানে ভালো থাকবে
সেটা তো আমরাও ভালো চাই না কি? হ্যাঁ আচ্ছা, যে ছেলেটাকে ও প্রেম করছে ও যে ভালো লাগবে এটা বুঝলি কি করে? তুমি ওদের সাথে কথা বলো। রাহলা বলল ওই ছেলেটির বাড়ি থেকে মেলে নেয়নি। ছেলেটি বলেছে রাহলাকে বিয়ে করে তার ঘর ছাড়তেও আপত্তি নাই। চল তো রাহলার কাছে। চল। রাহলা বোন, তোর দাদা এসেছে। সন্দীপ কি বলছে? তুই আগে বল, তুই কি বলছিস? শুধু মুড়া মেনে নিলে তো হবে ক্লাই? সন্দীপের বাড়িতে কি বলছে সেটা তো দেখতে হবে। পুরা সব জানাই দিছে, তোরা মুখে মেনে টলি বেকলে তাহলে কি করে হবে? সন্দীপ মুখে ভালোটা বাসে, মো সন্দীপকে ভালোটা বাসি, সন্দীপ মুখে বিহাটা করবার লোকে বাড়িটা ছাড়তে রাজিটা হয়েছে। তোরা থাকবি কোথায়? কেনে বাসা ভাড়া করে থাকবো? না না, মুদের বাড়ির মেয়েকে চাল চুলোহীন কোথায় থাকবে এই অনিশ্চয়তার মধ্যে মুড়া ছাড়তে পারবো ক্লাই? সন্দীপকে আগে বল বাড়ি ঠিক করতে, তারপর। দাদা হ্যাঁ, বলছিলাম কি সন্দীপ এখন মুদের বাড়িটাতে থাকলো তো থাকলো, তারপর ওরা নিজেদের বাড়ি করে সেখানে থাকলো। সন্দীপ কি রাজি হবে মুদের বাড়ি থাকতে? সন্দীপ মুদের বাড়ি তো থাকতে রাজি তো আছে। সন্দীপ রাজি তো আছে? কি বাবা, শুনলে তো? তোমার মেয়ে জামাই মুদের বাড়িতেই থাকবে, এ তো দারুণ ব্যাপার। রাহলা তুই তো আগে বাবাকে বলবি যে সন্দীপ ঘর জামাই থাকতে রাজি আছে। মা মা কি বলো? বাবা কি বলো? হ্যাঁ, যখন কোনো আপত্তি নাই মুড়ও আপত্তি নাই। খুশি তো? দেখো দেখো মেয়ের মুখে হাসি ফুটেছে। তাহলে বাবা বিয়াটোর আয়োজন তো করে ফেলি। তুমি এবার থেকে মোট সাইকেলটা নিয়ে কাজে যাবে। আচ্ছা আসছি। Mm-hmm.
লালা যা এই গ্লাস তো জামাইকে দিয়ে আয়, যা যা। এই লাও। কি এটা হাড়িয়া? কি ওসব আমি খাই না। আরে একবার খেয়ে তো দেখো, শরীর একেবারে ঠান্ডা তো হয়ে যাবে। কি বলো, নেশার জিনিসে শরীর ঠান্ডা। তুমি খাও। হি, ওরা কাজ তো শেষে বাড়িতে ফিরে এগুলো তো খায়। কেমন জানো এগুলো খায়? পচা পান্তা। আরে লালা, ই শুধু পচা পান্তা তো লয়, এর মধ্যে অনেক জিনিস তো দেওয়ান তো আনছে, অনেক প্রসেসে তৈরি তো হয়। আর তাছাড়া তোরা বিলিতি যে মদ গুলান খাস, ওর মধ্যে কি পচা জিনিস তো থাকে ক্লাই? অত শত জানি না, ওগুলো অনেক রিফাইন করে তৈরি করা হয়। ইগুলো অনেক রিফাইন তো করে তৈরি তো করা হয়। বাড়িতে আবার কিসের রিফাইন? সেই ই যদি বোতল টোতে ভরে লেবেল টো সেটে বাজারে বিক্রি তো হতো, দেখতিস পয়সা দিয়ে কিরকম ঢক ঢক করে গেলছিস। একদম না, এসব একদম খাবে না। আমার বউ হাড়িয়া খায়। অনেক দিনের অভ্যেস, একদিনে ছাড়া তো যাবে ক্লাই। তোরা চা বাড়ি ফিরে চা খেয়ে আমরা হাড়িয়া খাই? এটা বাজে অভ্যেস, বাড়ির সবাই একসাথে বসে নেশা করে। ছি 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 ছি, এই একদম বাজে কথাটা বলবে ক্লাই। মোরা আদিবাসী, এটা ওদের চল তো আনছে, আর তাছাড়া যাদের যেটা চল তাদের কাছে সেটা ভালো। ঠিক আছে, যা খেয়েছো খেয়েছো, আর খাবে না। তোরা বিলিতি মদগুলো গিলে রাস্তায় যখন গোড়াগুড়ি তো খাস, এর চেয়ে এটা ঢের বেশি ভালো, এতে শরীরে বল তো আনছে। বললাম তো আর খাবে না। এতদিনের অভ্যেস একদিনে ছাড়তে পারবো ক্লাই। তাহলে হাড়িয়া খেয়ে আর আমার কাছে আসবে না। আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যে সিনেমার সঙ্গে বাস্তবের কতখানি ফারাক সেটা আমরা দেখাবো। ফারাক এটাই যে রাহালা আর সন্দীপ জন্মের পর থেকেই দুটো আলাদা পরিবারের রীতি নীতি আদব কায়দা চর্চা অভ্যাসে বেড়ে ওঠে, কাজেই তাদের পছন্দ অপছন্দের সংঘাত লাগে। সন্দীপ নিজে কাজ করে আয় করে, রাহালাও নিজে কাজ করে আয় করে, সুতরাং কেউ কারোর উপর নির্ভরশীল নয়, তাই একে অপরের পছন্দ অপছন্দেরও কেউ পরোয়া করে না। ইতিমধ্যে রাহাল আর সন্দীপের দুটি পুত্র সন্তান হয়, স্বাভাবিকভাবেই সংসারে খরচ আর দায় দায়িত্বও বেড়ে যায়। রাহাল আর সন্দীপের বয়সও বাড়ে, বয়স বাড়ার সাথে সাথে তাদের ইচ্ছে অনিচ্ছেগুলোকেও তারা নিয়ন্ত্রণে আনে। রাহালা এখন আর আগের মতো হাঁড়িয়া খায় না, তার সন্তান দুটোকে মানুষ করা বড় করাই হলো এখন তার আসল চিন্তা। অন্যদিকে যেহেতু সংসারে পুরো টাকা দেবার দায়িত্ব সন্দীপের থাকে না, সেহেতু কাজে যাওয়া না যাওয়া মদ খাওয়া সবটাই সে বাড়িয়ে দেয়, আর এর ফলে শুরু হয় অশান্তি। কি ব্যাপার, আজ কাজে তো যাওলাই না? কেন? ভালো লাগেনি। ভালো লাগেনি মানে? আজকাল রোজই দেখছি বাড়িতে বসে কাজে ফাঁকি তো দিয়ে মদ তো গিলছো, কি ব্যাপার? অসুবিধা কোথায়? অসুবিধা কোথায় মানে, মু সারাদিন বাইরে খেটে খুটে এসে সংসার তো চালাচ্ছি, বাচ্চাদের পড়াশোনার খরচ তো চালাচ্ছি, আর তুমি বাড়িতে বসে মদ তো গিলছ। হ্যাঁ, ভালোই তো হয়েছে, তুমি দায়িত্ব নিয়েছ, আমাকে লাগছেই না। আমি দায়িত্ব নিলেই হবে, সংসারটা কি মোর একার তো আনছে, তোমার কোনো দায় দায়িত্ব তো নেই এই পরিবারের জন্য, তুমি কি কিছুই করবে ক্লাই? কানের কাছে ভ্যাচ ভ্যাচ করো না তো, মদ খাওয়া নিয়ে কথা বলছি, তুমি যে হারিয়ে আকাশ বেলা। দেখো তুমি এখন খুব ভালো করে জানো মু এখন হাড়িয়া তো খাই না, মোর এখন ওসব খেতে ভালো তো লাগে ক্লাই। মোদের এখন আলাদা সংসার তো করতে হবে, বাবা দাদাদের উপর আর কতদিন থাকবো? যতদিন ইচ্ছে, ভালোই তো আছি, কেন অকারণে চাপ নিচ্ছ? তোমার এই কথাটা বলতে লজ্জা তো করছে ক্লাই, পরের ওপর বসে বসে চাপটা বাড়াচ্ছ। এই মুখ সামলে কথা বলবে, আমার আবার কিসের জন্য লজ্জা করবে? হ্যাঁ, তোমার মতো আদিবাসী মেয়েকে বিয়ে করো না, তোমাদের মান বাড়িয়ে দিয়েছি, নিজের বাবা আমাকে ছেড়ে এসেছি। শোনো, তোমার পরিবারের কপাল ভালো আমাকে জামাই হিসেবে পেয়েছো, আমাকে না মাথায় করে রাখা উচিত। এই না তুমি মুখে ভালোটা বাসতে, ভুল করেছিলাম, ভুল করেছিলাম মোহের বসে, এটা অজাত কুজাতকে বিয়ে করে। তুই না, তুই আমার পায়ের তলার যোগ্য নস। এই
একদম বাজে কথাটা বলবে খলাই যাতে এর বড়াইটা করছে মু সারা দিন খেটে খুটে সংসারটা চালাচ্ছি আর উনি ঘরে বসে মদ তো গিলছে এটা তোমাদের পরিবারে হয় বুঝি যাতে এর বড়াইটা করছে তুমি একটা ছোট লোক তো এত বড় কথা আজ তোকে মেরেই ফেলব আজ তোকে মেরেই ফেলব আমি ছোট লোক তুই ভদ্র লোক না আমি ছোট লোক রাহলা কে বসে আনতে হবে ওর যা যা ভালো লাগে করতে দিতে হবে তাহলে সংসারের দায়িত্ব পুরোপুরি ওই হাতে নিয়ে নেবে আমিও একদম দায় মুক্ত থাকবো হারিয়া খাওয়া নিয়ে কোনো খোটা দেওয়া যাবে না বরং ওর সঙ্গে আমিও না হয় একটু হারিয়া খাবো ভাববে ওদের কত ভালোবাসে ও সংসারের জন্য খেটে মরবে আর আমি বিন্দাস থাকবো নিজের মতো করে আজ হারিয়া কিনে এনেছি নিজে কিনে এনেছি বাবা আজ কোন দিকটাতে সূর্যটা উঠল না আমি ভেবে দেখলাম এতদিন তো একসাথে আছি তোমরা যদি খেতে পারো তাহলে আমি কেন পারবো না আমি ঠিক পারবো তাই নিয়ে এসেছি লা মুখাবো খাই না তোমাকে খেতে হবে তোমার খেতে হয় তুমি খাও মোর খেতে ভালোটো লাগছে খাই দেখো আমি ঠিক করলাম এখন থেকে শুধু হারিয়াই খাবো অন্য কোনো মদ খাবো না দেখো তোমার অভ্যেসটা নাই আর রোজ রোজ এভাবে মদটা খেলে শরীরটা খারাপটা হয়ে যাবে ঠিক আছে আজ যখন এনেছি একসাথে খাই ঠিক আছে মানে তুমি আর কাজ করবে না লা মুদের আলাদা থাকতে হবে আর কতদিন বাপদাদার ঘরে বসে থাকবো আমাদের এখানে থাকতে দেবে না দিলেও মুড়া থাকবো কেলো কেন সাদা জিনিস পায়ে ঠেলছো রাহলা ঠেলতে হচ্ছে যাদের আত্মসম্মান বোধ আছে তারা ঠেলবে বলো কবে বাড়ি ছাড়বো বলার সঙ্গে সঙ্গে তা ছাড়া যায় না তাও বলো কতদিন পর ছাড়বো বলতে পারবো না আজ থেকে তোমার কোনো নেশাটো করা যাবে ক্লাই এই নেশাই তোমার কালটো করেছে এই নেশার জন্যই তুমি অলস্ট হয়ে গেছো সালি আমায় খেতে দেবে না আজ আজ তোকে আবার উত্তম দণ্ড দিতে হবে বল খেতে দেবি না মানে খেতে দেবি না মানে বল খেতে দেবে না যখন ইচ্ছা যখন খুশি মারধর করবে আর মুড়া শুধু চেয়ে চেয়ে দেখি যাবো মুড়া তোমাকে তো খুব যত্নে রেখেছি বাবা তবু তো মা আমার মেয়েটার উপর তুমি খারাপ ব্যবহার করতেছো কেন যখন তখন আমাদের বাড়িতে বসা তুমি আমার মেয়েটাকে দিনের উপর দিন মারধর করছো কেন
এত অপমান, এ আমি সহ্য করব না। এই অপমানের বদলা আমাকে নিতেই হবে, এমন নেব তোমরা জীবনেও ভাবতে পারবে না। আমাকে ধমকানো, আমার কি করা উচিত না উচিত কেন দেওয়া, তোমাদের উচিত শিক্ষা দিতেই হবে। আমার বউ, তাকে জড়িয়ে ধরবো, আদর করবো, তার জন্য কাউকে বলতে হবে নাকি? এখন বুঝতে পারছি জানো, তোমার মাথায় না গন্ডগোলটো আনছে। কি আমার মাথা খারাপ? তোমার মাথায় গন্ডগোলটো আনছে, কখনো বকছো মারছো, আবার কখনো সুহাগ ধরে আদর তো করছো, কি যে করো কিছুই বুঝতে পারিলাম। আরে প্রেমের ব্যাপারে একটু পাগলামি না থাকলে চলে? দেখো বাচ্চারা দেখে ফেলবে, ছাড়ো। কেউ দেখবে না, সব মামার ঘরে টিভি দেখছে। এই শোনো না, এই না ধরো, রোজ আমি এসে দিনের শেষে তোমার হাতে টাকা তুলে দেবো, তুমি খুশি তো? শোনো না, আজ একটু হাড়িয়া খাই। লা, সবসময় হাড়িয়াটো খেতে খবে ক্লাই? সবসময় কোথায় খেয়েছি, সেই দুদিন আগে খেলাম, আজ না করো না লক্ষ্মীটি, একটু হাড়িয়া খাই। ঠিক আছে। পরিণত হওয়ার ঘটনা যুগে যুগে যেমন হয়ে আসছে, তেমনি আগামী দিনেও হবে। কিন্তু তার মধ্যে কিছু কিছু প্রেম ভালোবাসার পরিণতি যে ভয়ানক হয় সেটা আপনারা দেখলেন। আপনাদেরকে শুধুমাত্র সতর্ক আর সাবধান করার জন্য এই রকম ধরনের ঘটনা আমরা পরিবেশন করি, বিনোদনের জন্য নয়। একটি বাঙালি ছেলে একটি আদিবাসী মেয়ের প্রেম, বিয়ে, সুখের সংসার সমাজের কাছে দৃষ্টান্তমূলক ঘটনা হতেই পারত, কিন্তু তা হলো না। কেন জানেন? তার কারণ, আমাদের মানসিকতার রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে জাত্যাভিমান, আর তার থেকেই অশান্তি। আর এই অশান্তির পরিণাম একজন মানুষের চলে যাওয়া। সন্দীপের মতো মানুষজনদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের মানসিকতাকে সুস্থ এবং রুচিশীল করে তুলুন, তাহলে দেখবেন ভালো লাগাকে আপনারা ভালোবাসায় পরিণত করতে পারছেন। আর যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন এই ভালোবাসা অটুট থাকবে। জীবনটা সিনেমা নয়। যে অভিযোগটা আছে, এরা যেহেতু আদিবাসী সম্প্রদায়ের লোক, মুন্ডা টাইটেল, এ বিয়ের পর থেকে
ঘরজামাই হিসাবে তার শ্বশুরবাড়িতে থাকে। শ্বশুরবাড়িতে থাকাকালীন সে ঠিকমতো কাজকর্ম করে না, যা কাজকর্ম করে সারাদিন ওই হাড়িয়া মদ এইসব খেয়ে নেশাদ্রব্য খেয়ে ঘুরে বেড়ায়। ওর স্ত্রীকে কাজও করতে দিত না। ওর স্ত্রী যদিও মাঝে মাঝে কাজ করতো, 100 দিনের প্রকল্পে যে কাজগুলো আছে সেই কাজগুলো করতো এবং সে বাচ্চাদের প্রতিপালন করতো সেই সব টাকায়। একদিন তার স্ত্রীকে এইভাবে গণ্ডগোল হতে হতে তখন তাকে জোর করে মদ খায় এবং মদের সঙ্গে কিছুটা বিষ মিশিয়ে দেয়। সে বিষ পান করে, বিষ পান করার পরে হসপিটালে যখন নিয়ে আসে ডাক্তারও তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই পরিপ্রেক্ষিতে প্রিন্সিপাল একুশ যে তাকে অ্যারেস্ট করা হয়েছে সে জুডিশিয়াল কাস্টডিতে আছে এবং গাইঘাটা থানায় 498-302 মামলা রুজু হয়েছে। আজকের মতো এ পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন। আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।